যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমাদের এই ভাইয়ের প্রশ্নটি শুনলাম যে মাজার সংলগ্ন যে মসজিদ সেই মসজিদে সালাত আদায় হবে কিনা যদিও মাসখানে ওয়াল রয়েছে ওয়াল থাকবে এটি স্বাভাবিক সাধারণত দেখা যাচ্ছে যে একই সাথে বলেছেন একই সাদ ভিত্তি একই মাঝখানে ওয়াল বা পার্টিশন রয়েছে অর্থাৎ মাজারকে উপলক্ষ করে মসজিদ তৈরি হয়েছে এবং আপনার প্রশ্নে এটা বুঝতে পারলাম যে না মসজিদ এবং মাজারের কমিটি তো কমিটিও একই তো এই মসজিদ মাজারকে উপলক্ষ করে তৈরি হওয়ার কারণে এই মসজিদের সালাদ আদায় করা বৈধ হবে না আলামা এখানদের ফতোয়া হচ্ছে যে কোন মসজিদ যদি কোন কবর অথবা কোন মাজারকে উপলক্ষ করে তৈরি হয় তাহলে সেই মসজিদের সালাদ আদায় হবে না যদি মসজিদ আগে তৈরি হয় এখন যদি মসজিদের পাশে যদি কেউ অন্যায়ভাবে অথবা ভুল বোঝে অথবা কারো ব্যক্তিগত শিরকে আঁকিতার কারণে কবর দেয় সেখানে আলাদা মাস আলা সেখানে সালাদ আদায় হতে পারে কিন্তু মাজারকে উপলক্ষ করে যে মসজিদ তৈরি হয়েছে যেটা প্রশ্নে বোঝা গেল এই মসজিদে সালাদ আদায় হবে হবেন আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে সমস্ত শিরিক থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমিন